আজকে আমরা জানবো লর্ড ডালহৌসি সম্পর্কে লর্ড ডাল সত্য বিলুপ নীতির ব্যাপক প্রয়োগ ঘটান সত্য নীতি। লর্ড এটার ব্যাপক প্রয়োগ ঘটান এরপরে তিনি টেলিগ্রাফ লাইন চালু করেন প্রথম টেলিগ্রাফ লাইন চালু করেন উপমহাদেশে টেলিগ্রাফ লাইন চলে এটাই হচ্ছে কলকাতা থেকে কলকাতা কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত ডায়মন্ড পর্যন্ত এই লাইনটার দৈর্ঘ্য ছিল এরপর তিনি আরো করছে প্রথম রেল যোগাযোগ চালু করছে উপমহাদেশে রেল যোগাযোগ যদি বলে বাংলায় সেখানেও বাংলায় প্রথম রেল যোগাযোগ চালু করছে হচ্ছে লর্ড ডাল হৌসি এরপর গঙ্গ বিখ্যাত গঙ্গা ক্যানেল খনন করছে গঙ্গা খাল খনন এরপর তিনি ডাকটিকিটের মাধ্যমে চিঠি আদান করছে ডাকটিকিটের ব্যবহার তার সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হচ্ছে বিধবা বিবাহ আইন পাশ করছে বিধবা বিবাহ আইন বিবাহ এই আইনে কার সহায়তায় এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় আচ্ছা আর এই যে বিধবা বিবাহ আইন পাশ হয়েছে কত সালে আঠারোশো ছাপ্পান্ন সালে এতটুকুই আছে